স্বাধীনতার 76তম বর্ষ উপলক্ষে দেশ ও মাতৃকাকে সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চলেছেন শিল্পী চুমকি সেন। শুভ দাশগুপ্তের কথায় কল্যাণ সেন বরাটের সঙ্গীত পরিচালনায় জন্মভূমি তোমায় নমি এই গানটি গেয়েছেন শিল্পী চুমকি সেন। শুক্রবার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে বিধায়ক দেবাশিস কুমার, শ্রদ্ধেয় কল্যাণ সেন বরাট সহ অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রকাশ পায় এই গানটির। এটি পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত বিশিষ্টরা। তো দেশকে মানে প্রাণ থেকে মন থেকে গানটা চেষ্টা করেছি গাইবার, মানে দেশের প্রতি আনন্দ সেইভাবে প্রকাশ পেয়েছে গানটা। এবার আশা করছি আপনারা বলবেন সকলে গানটা শুনতে কেমন হয়েছে। জন্মভূমি জন্মভূমি তোমায় নমি তোমায় নমি, জন্মভূমি জন্মভূমি তোমায় নমি তোমায় নমি। বন্দে মাতরম বন্দে মাতরম। হ্যাঁ, আমরা তো সমস্ত কিছুই পালন করি গানের মাধ্যমে, যেহেতু সাংস্কৃতিক আমাদের সংস্থা। তো কল্যাণী অনেকদিন ধরেই বলছে যে আমাদের ভারতবর্ষে এখন যে অবস্থা চলেছে তাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আনা দরকার, সেই হিসাবেই গানটা মাথায় এসেছিল। এবং শুভদা লিখেছে, ঝুমকি গেয়েছে, এটা আমরা 15ই আগস্টে এইভাবেই পালন করবো এই গানটা দিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি ভালোবাসা, প্রতিবাদ ঘৃণা অনেক হয়েছে, শুধু ভালোবাসা একতা, এটাই আমাদের মেসেজ এই গানের মধ্যে। পুজোতেও গান আছে, পরপর 3 বছর হবে, হ্যাট্রিক হবে এবছর শুভদা কল্যাণদা এবং ঝুমকির। পরপর 3 বছর করোনাতেও গান বেরিয়েছে, মানে এবারেও গান বেরোবে, তবে আগে 15ই আগস্ট আমরা পালন করে নিয়ে গান। আসলে প্রথম যখন এই কাজটার কথা আমরা আলোচনা করি, আমি আর রুদ্র মিলে, তখন আমি নিজেকে খুব অনুপ্রাণিত বোধ করি আমি নিজে, কারণ আমার মনে হয়েছিল যে এই ধরনের কাজ তো কম হয়, আধুনিক গান অনেক হয়, রোজই একটা করে আপলোড হচ্ছে, সহস্র সহস্র গান হচ্ছে, কিন্তু সঠিক স্বদেশপ্রেমের গান প্রায় হয় না বললেই চলে। সেক্ষেত্রে এটা একটা মাইল ফলক এই গানটা, কারণ ও সাধারণভাবে যে ধরনের গান গায় তার থেকে বেরিয়ে এসে চুমকি অসাধারণ গেয়েছে। ওর সামনেই বলছি, সামনে বলা উচিত না, কিন্তু তবু বলছি এই কারণে যে ও সে গেভ আর 100% এফর্ট, অ্যাকচুয়ালি খুব ভালো গেয়েছে। শুভর লেখায় আমার সুর করতে বেশি সময় লাগেনি, কারণ এত উদ্দীপক লেখা ছিল যে আমার সুর অটোমেটিক্যালি বেরিয়ে এসছে। গানটি একটা ভালো গান হয়েছে, এবং এই গানটা আমার নিজের মনে হচ্ছে এটা ফুরিয়ে যাওয়ার গান নয়, যে একবার শুনলো গানটা আর এটা ফিরে ফিরে আসবে, বিশেষ করে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এটা ফিরে ফিরে আসবে। এবং এই গানটার মানে গায়ে এক্সপায়ারি ডেটটা মনে হয় না লেখা থাকবে, এটা মনে হয় সেরকমভাবেই একটা গান তৈরি হতে চলেছে। আমি চাইবো মানে যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের গানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু শুধু আমাদের নয়, সকলেরই কিন্তু এই দায়িত্ব পালন করা দরকার। কারণ স্বদেশপ্রেমের গানের যে আকুতি থাকে, এখনও আমরা ধনধান্য পুষ্পভরা গাইলে মনে হয় যে এটা কীরকম হৃদয়ে অনুরণন হয়, এই গানটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ারই একটা চেষ্টা আমাদের। দেখা যাক মানুষ কি বলেন, যদি সকলের ভালো লাগে তাহলে আমাদের সার্থকতা। আপনারা 75 বছর পূর্তি 75 বছরে পাবেন আমরা, সেখানে এই ধরনের দেশাত্মবোধক গান আমি শিল্পীকে এবং কল্যাণকে ধন্যবাদ জানাবো, শুভদাকে ধন্যবাদ জানাবো, এটা আমার উদ্যোগ। ব্যুরো রিপোর্ট।